স্বাধীনতার গত 52 বছরের নিঃসন্দেহে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি সাধিত হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রাণ ও প্রকৃতি আজকে একটি গভীর সংকটের মুখোমুখি। এই সংকট মোকাবেলা করার জন্য যে ধরনের আর্থসামাজিক বয়ান এবং রাজনৈতিক দর্শন থাকা প্রয়োজন তার অনুপস্থিতি দেখছি আমরা। এই সংকটকে সফলভাবে মোকাবেলা করার জন্য এবং একটি উন্নতি এবং সমৃদ্ধির নতুন বয়ান সৃষ্টি করার লক্ষ্যে আমরা তরুণদের মাঝে বুদ্ধিভিত্তিক চর্চাকে উৎসাহিত করছি এবং তরুণ নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমরা 2009 সাল থেকে কাজ করে যাচ্ছি। প্রথমত আমাদের ইউথদের পরিবেশ নিয়ে জ্ঞান বৃদ্ধি এবং তাদের বোধের জায়গাগুলো উন্নত করার জন্য কাজ করে থাকি, যেন তারা আজকের এই প্রথাগত ডেভেলপমেন্টের ন্যারেটিভকে প্রশ্ন করার সামর্থ্য অর্জন করে এবং আগামী দিনের সাস্টেইনেবল গ্রোথ এবং একটা ইনক্লুসিভ ইকোনমিক সিস্টেম বিনির্মাণের যে জার্নি, সেখানে তাদের ভয়েস এবং অ্যাকশন যুক্ত হতে পারে। আমরা আমাদের জাতীয় শিক্ষা কারিকুলামে যদি দেখি, সেখানে ভূতাত্ত্বিক এবং পরিবেশ বিজ্ঞানের বিষয়গুলো খুবই অগভীর, কিন্তু যে সকল সমস্যা আমাদের তরুণ প্রজন্মকে মোকাবেলা করতে হয় তার জন্য এইসব বিষয়ে অনেক সুগভীর ধারণা প্রয়োজন। বিজ্ঞান চর্চার এই নেতৃত্বকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে এবং তরুণ প্রজন্মকে আর্থ সায়েন্সের প্রতি উদ্বুদ্ধ করতে আমরা দেশব্যাপী প্রতি বছর আয়োজন করে থাকি ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড। My expectations for the Olympiad is basically to understand art science to a greater degree and make myself more aware of climate change and other climate related issues. This is our home and I want to protect it. I want to contribute to making it better. Over here at NEO, we are taught to take baby steps and this is why I joined NEO, so that I can baby steps to protect our future. প্রিলিমিনারি রাউন্ডের বিজয়ীদেরকে নিয়ে আমরা 8টি বিভাগে বিভাগীয় প্রতিযোগিতা আয়োজন করে থাকি। বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিযোগীদেরকে আমরা একটি একদিনের কর্মশালায় ডাকি, যেটার নাম হচ্ছে গ্রিন ডে ট্রেনিং। আমাদের যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে, এটাকে মোকাবেলা করার জন্য শুধু সায়েন্টিফিক নলেজ না, আমাদের একটি ক্রিটিক্যাল সোশিও পলিটিক্যাল এবং ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। এই ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আমরা গ্রিন ডে ট্রেনিংয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি, যে রুট অফ দ্য প্রবলেমটা আসলে কোথায়। If we're all aware of the environmental problems and issues that we face, we'll be more likely to take the small steps we all need to take to solve the problem. And I'm sure that among the group, there's at least a few that will go on to study science and similar types of issues, and they'll really be a part of the solution.